আলফা চুক্তির আমি কেন জড়িত হলো সেইটো রাইজক জানাব লাগে। আসলে মানে আপনাদের সকলে জানে যে 2010 চন 12 বছর আগের কথা দেই, আলফার শীর্ষ নেতৃত্ব পরিষদ বড়ার বাইরে ধরা পড়ল। ধরা পড়ার পিছন তোমাকে মানে কারাবন্দী করা হল। তারপর তোমাকে মোক বহুত হেঁচা দিলে, এজন মধ্যস্থতাকারী পঠাই পেলাই যে মই বিষয়টো জড়িত হব লাগে, সরকারের তাদের আলোচনা হয় মানে ব্যবস্থা করে দিব লাগে। মোটামুটি আলফা সমর্থক নাছিল, আলফার মানে কঠোর সমালোচক আছিল, কিন্তু যেটা এই প্রস্তাব দিবে মানে ভাবিল যে যদি শান্তির কারণে রাজি হয়, মানে ইতিমধ্যে আলফার কার্যসূচীয়ে বহু পরিমাণের সৃষ্টি করলে, আর আর্মিও ইন্ডিয়ান আর্মিও বহুত অত্যাচার করলে মানুষের উপর, সেই কারণে এই পরিস্থিতির পর মুক্তি পাবর কারণে মানে ভাবিল যে যদি এখন চুক্তি হয় বেয়া নহয়, কিন্তু চুক্তিখনের পর আমার মানুষের লাভ হব লাগিব, উপকার হব লাগিব। এনে নাম কাগজে মামুলি কিনা এখন চুক্তি করলে নহব, আর সেই কারণে মই কেবাজনো প্রেমী নাগরিক সচেতন নাগরিকর লগ লাগি পেলায় তার ভিতর মোর মনত আছে হিরণ্য কুমার ভট্টাচার্য, রোহিণী কুমার বড়ুয়া, নির্মল কুমার চৌধুরী, আর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন অধ্যাপক আলম, তেখেতের প্রথম নামটো কি আবার আলম আছিল, আর রত্নেশ্বর বসুমতারি, আর কোনো এটা মো মনত নাই বহু বছর আগের কথা, 6-7 জন মানুষ মিলি পেলায় মানে মাতি আনিল মো ঘরলে। তেখেতসকল কল যে এনেকুয়া এটা কৰিছে আপনার কি ভাবে, আমি একেবারে মানে যদিও উদ্বেগজনক পরিস্থিতি, তারপর আর মানুষ রক্ষা করবলে আলোচনায় যাওয়াটো বড় উপযুক্ত সমীচীন হেৰি হব, সিদ্ধান্ত হব। আর সেই কারণে আমি গোটাইবিলাকে গোট খাই কলো যে শান্তি চুক্তি সম্পর্কে আমার যুক্ত প্রস্তাব আমি যাব দাবি সনদ তৈয়ার করে দিন, সেই দাবি সনদ অনুযায়ী যদি তোমালে চুক্তি করা তাহলে আমি রাজি আসো কিনা করব। রাজি হল তেতিয়া আমি কেবা মাহ ধরে পেলায় বহুত কষ্ট করে আন বহু বিশেষজ্ঞর সহায় লয় এখন দাবি সনদ করল। রাজনৈতিক সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি, আর এই কামটো করতে আমার বহুত সময় পড়ল। তারপর আমি এখন অভিবর্তন পাতি সেই দাবি সনদখন হাতে তুলি দিল, দাবি সনদখন মূলখন 500 পৃষ্ঠা হল, আর এইটো অবশ্যই বিশেষজ্ঞসকলের পরীক্ষার কারণে, আর সাধারণভাবে তার সারাংশ করলো 29 পৃষ্ঠা মান হল, আর সেই হাতত তুলি দিল। তারপর মানে কোনো সম্পর্ক রখা নাই, তোমাদের তোমালক দিল, তোমালক প্রতিশ্রুতিবদ্ধ যে এইব তোমালে জাতি রাইজর সুরক্ষার কারণে আদায় করবা, এই তোমালকর কথা। বিচারছিল শেষলকে আমি জড়িত হয়ে থাকা মানে এই মানতি নহল। তারপর তো 12 বছর লাগে, 12 বছর কি হল নহল মানে একো গম পোৱা নাই। মাঝে মাঝে লগ পাও তোমাকে কয় যে সরকার বিচুয়াই থাকছে, পিছুয়াই থাকছে, বহুয়াই থাকছে ইত্যাদি কথা,
এইখিনিতে মন করব লাগিব যে যাক গোটর শান্তি চুক্তি করা হয় প্রথমতে বহুয়াই বহুয়াই তাদের গণভিত্তি নষ্ট করে দিয়া হয় আর দিন যাওয়ারে তাদের জনপ্রিয়তা বহুতখিনি কমি আহে তেতিয়া সরকারে যদি ইচ্ছা করে এটা শান্তি চুক্তি করব আগবাড়ি এইটা একটা অত্যন্ত বিপজ্জনক কথা প্রথমতে তার বাইরে আমার উপায় নহয় গতি এই গ্রহণ করেছে ঠিকই আছে দেখা যাক কি হয় এটা আমি কিছু প্রস্তাব দিছিল রাজনৈতিক সুরক্ষার কারণে আভ্যন্তরীণ সমস্যা দূর করবর কারণে অর্থনৈতিক উন্নয়নের কারণে সকল কথা আমার মত নাই এটা মেমোরেন্ডম মূল আছে কত থাকছো 12 বছর মূরত এতিয়া এটা কেটামান দরকারি কথা মোৰ মত পৰিছে এটা হৈছে যে যিহেতু অসমৰ যে ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ জনগোষ্ঠী আছে তেওঁলোকক আমাৰ সংসদীয় ব্যৱস্থাই ঢুকি নাপায় তেওঁলোকৰ মানুহ কম কাৰণে তেওঁলোকৰ সুকীয়া যিবোৰ সমস্যা সেই সমস্যাবোৰৰ সমাধান নোহোৱাকৈ থাকে গতিকে মই আমি এখন ছেকেণ্ড চেম্বাৰ এটা দ্বিতীয় সদনের প্রস্তাব করলো বিধানসভার দরে যেন রাজ্যসভা আছে যার জনগোষ্ঠীবিলাকর প্রতিনিধি থাকিব আর সমাজের জনা বুঝা মানুষ কিছু থাকিব আর এওঁলোকে সরকারের ওসর কিছু প্রস্তাব দাঙি ধরব আর যাব প্রস্তাব কার্যকরী করবলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হব সেই তেনেকে করলে আমার জনগোষ্ঠীগত যাব বিবাদ সংঘর্ষ সেই দূর হব এই একটা কথা আছে এই কি করলে মনে নাজানো আর একটা কথা আছে যে যাব প্রাকৃতিক সম্পদ কেন্দ্র আর আজিকালি বাইরা ব্যক্তিগত কোম্পানিবিলাকে ব্যবহার করে মুনাফা অর্জন করেছে সেই প্রাকৃতিক সম্পদবিলাকর অধিকার অসমৰ হব লাগবে সেই তার ব্যবহার সম্পর্কে মতো গুরুত্বপূর্ণ হব লাগবে এই কথা হচ্ছে যে যেহেতু সেই প্রাকৃতিক সম্পদবিলাকর বিকাশের কারণে কেন্দ্রীয় সরকারে মূলধন দোকান ধরব গতি কেন্দ্রীয় সরকারের একটা হক থাকি দুই পক্ষ মিলি একটা সিদ্ধান্ত করব যে উদাহরণস্বরূপে সেইব যদি কল কারখানা হয় তাত থলুয় রাইজর মানে সংরক্ষিত চাকরি কিমান হব আমি কিবা এটা শতাংশ দিছিল শতাংশটো কিমান মই পাহৰি আৰু লগৰ আৰু আৰু মানে সেই প্ৰাকৃতিক সম্পদ ব্যৱহাৰৰ পৰা কেন্দ্ৰীয় চৰকাৰৰ যিটো আয় হয় ইনকাম সেই আয়টো কিমান শতাংশ অসমৰ উন্নয়নৰ কাৰণে খৰচ হ'ব সেই ধৰণৰ কথা আছে আর এনেকা কিছু কথা আসবে ভাবিলে মর পড়ল এটা পটকে মোট মনলে অহা নাই এনেকা ধরনের কথা কিছু আসলে এটা সেইব এলকে কিমানখি কার্যকরী করবেন তার উপর কথা নির্ভর করব আর কাগজত যাব কথা ওলাইছে যে 1951 চনত 50 বর্ষ করব এইবর আমি লিখা নাছিল না এই কি হল মই নাজানো আর এইবোৰ তেওঁলোকে কৈছে না সেইটো বৰ পৰিষ্কাৰ নহয় কাৰণ এতিয়ালৈকে কথাবোৰ গোপনে ৰখা হৈছে আৰু সেয়ে এওঁলোকে যদি কামটো হাসিল কৰিব পাৰে ভাল কথা অসমৰ কিছু উপকাৰ হ'ব অসমৰ সকলো সমস্যা সমাধান কৰি দিব বুলি মই আশা নকৰোঁ কারণ কেন্দ্রীয় সরকারের যেহেতু আধিপত্য অসমত হয়েছে ইতিমধ্যে আর বর্তমান সরকারের দিনত কেনেকে মানে কেন্দ্রীয় সরকারের আসলে সকল ক্ষমতা টানি অনা হয়েছে তার ফলত কিন্তু কিছু কম হওয়ার যথেষ্ট অসুবিধা হব বলে মানে ভাবো আর ইতিমধ্যে মই দেখিছো যে সকল কেন্দ্রীয় সরকারের চাকরি টাকরি ক্ষেত্র যাব আছে ইয়াত তার থলুয় মানুষের অংশগ্রহণ কমি আইছে বাইরের মানুষ
চাকরি দিয়া হয়েছে, এই করা হয়েছে, আৰু তার কিমান শতাংশ আমাৰ অসমৰ উন্নতিৰ কাৰণে, অসমৰ মঙ্গলৰ কাৰণে খৰচ কৰা হৈছে মই নাজানো। গতিকে এই কথাবিলাক এতিয়া মানে হৈছে কি, কথাটো এনেকুৱা যে চুক্তি কার্যকরী করার যা শক্তি আছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সেইবিলাকৰ ক্ষমতা কার হাতত আছে। বিজেপি দল মই যদি বুঝিছো আদানী আম্বানীর দরে বৃহৎ পুঁজিপাতি একচেটিয়া বৃহৎ পুঁজিপতির বন্ধু, আর ভাবে যে বিকাশেই ভারতের বিকাশ, গতি যাব উন্নয়নমূলক কাম হব এইবিল গতাই দিয়া হব, তাত প্রধান হয়ে থাকবে মুনাফা কর্তৃত্ব। গতি এই ক্ষেত্রে কিমানখিনি লাভ হব না নহব সেটা সন্দেহের কথা, আর সেইব উদ্যোগের উপর প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা উদ্যোগবিল উপর কর্তৃত্ব ক্ষমতা কেন্দ্রীয় সরকারে ভগাই লব নে নলয় মানুষের সরকারের সেই একটা প্রশ্ন। গতি যাবে করাই আনব, সহি করাই আনব, সেইব যদি ভাল হয় তো বেয়া নয়, কিন্তু কথা কার্যকরী হয় নয় রাইজে চকু রাখি। এটা ধর এখন মনিটরিং কমিটি করি, মনিটরিং কমিটি মানে যে কার্যকরীকরণের উপর এটা নজর রাখব যাতে তিন চারি বছর বা পাঁচ বছর ভিতর সকল সম্পন্ন হয়, এইটা একটা প্রহসন হব পারে। যদি সেই মনিটরিং কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নহয়, একেবারে মানে মানে সচিব পর্যায়ের বা তেনেকা গুরুত্বপূর্ণ যদি না থাকে, যদি আন্ডার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আমার দায়িত্ব দিয়ে, সেই মনিটরিং কমিটির কোনো বিশেষ ক্ষমতা না থাকিব, আর সরকারে পরামর্শ কথা অগ্রাহ্য করব পারে। গতি এনেকা ধরনের বহুত খুঁটিনাটি আছে যাব পরীক্ষা নকরাক দুহাত তুলি এখন মানে অভ্যর্থনা জানাবলে অসুবিধা, কিন্তু কামটো কিছু আগবাড়িছে দেখাত, এই দেখা যাক কি হয়। ধন্যবাদ।